গাইস, আজ সরস্বতী পুজো বলে কথা না বেরোলে হয়। আর তোমার নামটা একবার বলে দাও, কতদিন পর ব্লগে আছো? এক বছর পর। আর আজকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা জায়গায়, তোমাদের সেখানে গিয়ে দেখাবো। আর যেতে যেতে কিছু সিনেমেটিক শট নেবো, যেটা ওইদিনে নেবে। আর আজকে ব্লগ বানাচ্ছি না, মিনি ব্লগ টাইপ বানাচ্ছি, তো দেখো আর এনজয় করো। আমার এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা জানি না, ও বলেই দিয়েছে কোথায় ঘুরতে যাচ্ছি আমরা। সারপ্রাইজ বলা যাবে না। আমাকে কেমন লাগছে একটু বলে দিও, কমেন্ট বক্সে জানাও ওকে কিরকম লাগছে। আর আমাকে তো জানাতে হবে আমাকে। তো বন্ধুরা, তোমরা দেখেই নিলে ঐন্দ্রিলা পেছন থেকে কত সুন্দর করে আলট্রা ওয়াইডের শটগুলো নিচ্ছিল, তো তোমরা এনজয় করছো তো? এবার কাপড়েরা বাই চান্স বেরিয়েছে, ঠিক আছে, যদি বৃষ্টি হয়ে যায় বলবে, হ্যাঁ যারা শাড়ি পরে বেরিয়েছে, আর বাই চান্স যদি বৃষ্টি হয় তাহলে কমেন্টে বলো হ্যাঁ কেরম লেগেছে। শুনেছো আমরা কোথায় যাচ্ছি, ও তো বলেই দিয়েছে। এসে গেছি, এবার আর কিছুক্ষণ পরেই ঢুকবো, তো বলো যে আমরা ওখানে পৌঁছেই আমরা একটা শট নিয়ে নিলাম। তারপরেই আমরা সেলফি ক্যামেরা করে দুজন দুজনকে দেখছিলাম যে কতটা আমাদের সুন্দর লাগছে, আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। ওখানে প্যান্ডেলটা ছোটোর মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছিল, আর ওখানে ঠাকুরের মুখটা খুব মিষ্টি লাগছিল। আর আমরা যেতে না যেতেই ঠাকুর মশাই এসে যোগাযন্ত্র শুরু করে দিয়েছিল সব ঠাকুরের। তারপরেই ওখানে ফল মিষ্টি সব কিছু ছিল, আর তার সাথে সাথে সবাই বসে পড়েছিল অঞ্জলি দেওয়ার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা সেলফি ক্যামেরাটা অন করে নিজের নিজেদের একটু মজা ওড়াচ্ছিলাম, তারপরেই আমরা সবাইকে টাটা করে ওখান থেকে বেরিয়ে গেলাম। ওখান থেকে বেরোনোর পর খুব সুন্দর একটা ঠাকুরের দর্শন পেলাম আমরা। আগে আমরা দুজন ছিলাম, এখন আমরা তিনজন হয়ে গেছি। এই যে বন্ধুরা, তোমাদেরকে তো ইন্দ্রিয়া বলেই দিল যে আমরা এখন তিনজন হয়ে গেছি। তোমাদেরকে দেখিয়ে দিই যে তিনজনটা কাকে বলতে চাইছি, একটা সদস্য। হ্যাঁ, এবার ওকে বাচ্চা বলবো, বেবি বলবো, না কিছুই বলবো জানি না। তো ব্লগটা মিনি ব্লগটা কিছুক্ষণের মধ্যে শেষ করব, তো তখন তোমাদের ভালো করে দেখাবো যে আমি কী বলতে চাইছি ওকে। মানে দেখে তোমাদের রীতিমতো চটকাতে ইচ্ছা করবে, ঠিক আছে, চটকাতে তো পারবে না, তোমাদের ভিডিওর মাধ্যম থেকে একটু চটকে নিয়ে ওকে ফিল করে দিও, ফিল করে একটু ওয়েট করে যাও, দেখাবে তাদের পরিবেশটাও দেখি। দেখো গাইস কি কিউট লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিই, টাটা বলে দাও।